আপনারা দেখছেন আরামবাগ নিউজ। নমস্কার, আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আরামবাগের 19 নম্বর ওয়ার্ডে দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূলের অভিযোগ, তাদের দেওয়াল বিজেপি রাতারাতি দখল করে নেয় এবং তারা এটাকে নিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে চায়। বিজেপিও তাদের সপক্ষে যুক্তি দেখিয়েছে। আসুন শুনে নি দু পক্ষের কথা আরামবাগ নিউজের পর্দায়। দেয়ালটাকে দেখতে পাচ্ছেন, এটা আমাদের তৃণমূল কংগ্রেস পুরো দেয়ালটাতে আরো চিহ্ন করা আছে, পুরোটাই নিয়ে আছে, চুন মারা আছে, যাতে আমাদের সামনে নির্বাচন দেওয়াল লেখার জন্য। বিজেপি তো পুরো গোটা দেশে তো অশান্তি লাগাচ্ছে, এটা আপনারা ভালো করে জানেন। এখন আরাম শান্ত আরামবাগকে অশান্ত করার জন্য কিছু সমাজ বিরোধী ঘুরছে বিজেপির মাথায় ফেট্টি বেঁধে, হাতে তো বিভিন্ন রকম আপনারা সব জানেন, সেগুলো নিয়ে ঘুরছে। এখন এই দেয়ালটাকে, আমাদের দেয়ালটা তো ওরা বিজেপি লিখে দিয়ে পুরো দেয়ালটা দখল করতে চায়। আলে বলুন, রাতের অন্ধকারে এগুলো করছে। এর আমার একটা প্রশ্ন সাধারণ মানুষের কাছে, আপনারা বলুন এর কি উত্তর দেওয়া উচিত? যেখানে আমাদের দেওয়ালে লেখা আছে টিএমসি বলে, সেখানে ওরা লিখে দিচ্ছে বিজেপি বলে দেয়ালের উপরে, মানে পায়ে পা দিয়ে কি ঝামেলা করার একটা চক্রান্ত। পুরো দেশকে অশান্তি করছে, দেশের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। আজকে গ্যাসের দাম, প্রত্যেকটা জিনিসপত্রের কী হারে দামের বৃদ্ধি পাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম, মানুষকে তো সর্বশান্ত করে দিচ্ছে। শান্ত আরামবাগটাকে অশান্ত করার প্ল্যানিং করছে। ঠিক আছে, হৃদয় হারিয়ে ফেলেছে, রাজ্য হারিয়ে ফেলেছে, দিল্লি হারিয়ে ফেলেছে, এবং ওদের দেয়াল তো পাচ্ছেই না। ওরা এখন হিংসা রাজনীতি এবং দখলের রাজনীতি নিয়ে মাটি দখল করার চেষ্টা করছে। ওরা সংসদীয় রাজনীতিতে ওরা জানে না যে দেয়াল লেখার কী নিয়ম। দেয়াল লিখতে গেলে 5 ইয়ার্সের দেয়ালকে বুকিং করতে হয়। আপনারা লক্ষ্য করে দেখুন, ওদের শিক্ষার হাতও হার এত কম যে ওরা লিখেছে 2020 থেকে 2029 সাল, অর্থাৎ 9 ইয়ার্স দেয়ালকে ওরা ঘেরাও করছে। ওদের শিক্ষা তো হাসে, সাঁতার কাটলে অক্সিজেন বেরোয়, ওদের এইসব শিক্ষার মান। এবং সব থেকে বড়ো কথা, আমাদের দেয়ালটা টোটালটা আমরা চুন করেছি। ওরা রাতের অন্ধকারে নির্লজ্জের মতো এসে আমাদের দেয়ালকে গিরছে। এতে কিছু এসে যায় না, মানুষ এলাকার প্রতিটা মানুষ আজকে হাসছে যে তৃণমূল ডিসেম্বর মাস থেকে চুন করেছে, দেয়াল লিখছে, আর ওরা একটা দেয়াল না পেয়ে আজকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ 15 তারিখ হয়ে গেল, ওরা রাতের অন্ধকারে টর্চ জ্বেলে এসে তৃণমূলের দেয়ালকে দখল করছে। এটা কিছু হবে না, ওদের তো প্রমাণ হয়ে যাচ্ছে আরও একবার যে ওদের পায়ের তলা আর মাটি বলে কিছু নাই। এনে কি আপনারা থানার দ্বারস্থ হবে? অবশ্যই। ওরা একটা ফাঁদ পাতার চেষ্টা করছে, ট্র্যাপ তৈরি করছে যে এটা নিয়ে একটা বিশৃঙ্খলা হোক। কিন্তু বাংলায় শান্তির যে রাজত্ব, মা মাটি মানুষের নেত্রী, আমরা প্রশাসনকে জানাবো, আইনগত পথে এগোবো। আমরা ওদের যে পাথ, ট্যাপা পাথে আমরা পা দেবো না। ওদিকে মানুষ বিদায় করে দিয়েছে, সমগ্র ভারতবর্ষ থেকে ওরা মুছে গেছে, আগামী দিনে ওরা বিরল শ্রেণীর প্রাণী হয়ে বেঁচে থাকবে। আপনারা লক্ষ্য করে দেখুন, আর কিছুদিন ওয়েট করুন। ঠিক আছে, এই দেখুন আমাদের চুন করা রয়েছে, আলাদা করে লেখা নেই, পুরোটা চুন করে 4টে দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টে দিকে আমাদের বুক করা আছে। ঠিক আছে, আর রাতের অন্ধকারে যেমন বিভিন্ন রাজ্যে রাজ্যে রাতেবেলা অন্ধকারে সরকার করছে, সে সরকার পড়ে যাচ্ছে, সেরকম এখানে রাত্রেবেলায় লিখে দিয়ে গেছে, কিন্তু এটাও পড়ে যাবে। এই এই রাতের পদ্মফুল কোনো কাজে লাগবে না। ঠিক আছে, আর রাত্রেবেলায় 2টো মাতাল ওই গলাতে গেরুয়া কাপড় পরে এসে যদি মনে করে যে তাণ্ডব চালাবে, সেটা আরামবাগের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন শান্তিপ্রিয় মানুষ এটা মেনে নেবেন। ঠিক আছে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিকভাবে এই জবাব দেবো। এই ওদের পাতা ফাঁদে কিছুক্ষণ অর্ঘ বলছিল, আমরা সেটা পা দেবো না। আমাদের পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ওরা এসেছে, এবারে তারা তাদের ইয়ে করবে, কিন্তু আমরা আমাদের কাজ করবো। যেহেতু আমরা আগে থেকে বুক করেছি, এই দেয়াল যদি ভাবে জোর করে নিয়ে নেবে সেটাও নিতে পারবে না, কিন্তু তার জন্য আমরা কিন্তু রেডি আছি। দেয়ালটা আছে না, দেয়ালটা আমি টিএমসি থেকে ঘিরে রেখেছিলাম, হ্যাঁ, 1/24 পর্যন্ত হঠাৎ চুন করে দিয়ে রেখেছিলাম, কিন্তু বুঝতে পারছি না কারা এটাকে আবার নতুন করে লিখেছে। দেখছি বিজেপি লিখেছে বলছে, বুঝতে পারছি না কে লিখেছে, এইভাবে আবার দেয়ালটা ঘিরে দিয়ে গেছে। আমরা দিন দশেক আগে টোটাল দেয়ালটা ঘিরে হালকা করে চুন করে আমরা ঘিরে রেখেছিলাম যে আমরা লিখবো আমাদের বোঝানোর জন্য, কিন্তু আমরা বুঝতে পারি কে লিখেছে। এখন দেখছি যে বিজেপির লেখা দেখতে পাচ্ছি, জানি না কে কী করেছে এটা প্রশ্ন, অর্থাৎ বিজেপি মুছে দিয়েছে আপনারা, ও জানি না কে করেছে, কারণ লেখা দেখে মনে হয় বিজেপি, কিন্তু কে করেছে বলতে পারবো না, নাম লেখা আছে, নাম লেখা আছে কে বলতে পারবো না, কিন্তু দেখতে পাচ্ছি।
বলছি, টিএমসির বক্তব্য যে আপনারা নাকি 19 নম্বর ওয়ার্ড মানে থানার ঠিক সামনে যে সমস্ত দেয়ালগুলো ওরা রং করেছে সেগুলো নাকি আপনারা আজ কাল রাত্রে বা আজকে যে আপনারা দাগ দিয়েছেন, বিজেপি লিখে রেখেছেন, এ নিয়ে আপনি কী বলবেন? প্রথম কথা আমি বলবো যে যখন প্রথম আমরা 4 নম্বর ওয়ার্ডে চুন করছিলাম তখন আরামবাগের পৌরপিতা স্বপনন্দী নাকি বলেছিলেন যে আমাদের চুন করার প্রয়োজন পড়ে না, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে গাঁথা হয়ে আছে। যদি ওই কথাটাই উনি বলে থাকেন তাহলে আজ ওই দেয়াল নিয়ে লাফাবার কোনো ওনাদের দরকার নেই। আর যেটা ওনারা বলছেন, তো ওটা দেয়ালটা ফাঁকা ছিল যেখানে আমাদের ছেলেরা চুন করে বিজেপি লিখেছিল। তো দেয়াল ফাঁকা থাকলে সে স্বাভাবিক যে কেউ যাবে, যারা আগে করবে তারা লিখবে। এবার টিএমসির দেয়াল বলতে গেলে যদি ওরকম আমি ধরি তাহলে তো তৃণমূলের কোনো দেয়াল নেই, সব তো দেয়াল সিপিএমের ছিল একদিন, আজ তৃণমূলের হয়েছে, কাল বিজেপির হবে। যে আগে লিখবে, যে চুন করবে, দেয়ালটা তার, নইলে যার দেয়াল তার কাছ থেকে পারমিশন করানো হোক, সে যাকে পারমিশন দেবে সে লিখবে। সেটাই ওরা জানেন না যে দেয়াল লিখতে গেলে পারমিশন নিতে হয় যার দেয়াল লিখবে তার কাছ থেকে। যদি তারা ওনারা যদি মনে করেন যে দেয়ালটা ওনারা যার দেয়াল সে কাকে দিয়েছে, যদি ওনাদেরকে দিয়ে থাকে ওনারা পারমিশন দেখান, তাহলে মিটে যাবে গল্প সারা, এতে তো চব্বর কিছু নেই। ওনারা বলছেন নাকি দেয়ালটা ওরা ওনারা আগে লিখেছিল তার সত্ত্বেও আপনারা মানে দাগ দিয়েছেন? ওই কথাটাই বলছি তো, যদি আগে লিখেছিল তো তার আগে তো সিপিএম লিখতো সব দেয়াল, তাহলে হিসেব অনুযায়ী সিপিএমের দেয়ালগুলো কারা আগে লিখেছিল প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে যার দেয়াল সে পারমিশন কাকে দিয়েছে। ওনারা যদি দেয়াল লিখছেন, ওনারা যাদের লিখছেন তাদের কাছে পারমিশন নিন, আমরা যাদের কাছে লিখছি তাদের কাছে পারমিশন নিচ্ছি। পারমিশন যে দেবে তার দেয়াল লেখা হবে, যার বাড়ি সে দিতে পারে নাও পারে, এতে ওনাদের বলার কিছু নেই। ওনারা এটা এটাকে পুরোটাকে নিজের বাপের সম্পত্তি যদি পেয়ে যান পশ্চিমবাংলাটাকে, তাহলে ওনাদের বাপের সম্পত্তি এটা নয়। ধন্যবাদ। আপনার নাম? সুমন তিওয়ারি। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।